তো এবার আমি চলে এলাম বেলেঘাটায়। বেলেঘাটায় ক্যালকাটা বয় স্কুলের সামনে কালকে একটা কেক উৎসব রয়েছে ক্রিসমাস উপলক্ষে, 24শে ডিসেম্বর রোববার 6টার সময় কেক উৎসবটা হবে, এবং তারপরে 7টা থেকে নচিকেতা এবং রাজবারবার যারা আছে তারা আসবে। আশা করি তোমাদের এই শোটা ভালো লাগবে, তোমরা অবশ্যই 7টার সময় চলে আসবে, তাহলে পুরো শোটা এবং কেক উৎসবটা তোমরা একসাথে দেখতে পারবে। দেখছো যে বেলেঘাটায় যে কেক উৎসবটা হয় সেইখানে স্টেজটা দেখো কি সুন্দরভাবে সাজিয়ে উঠেছে, আশা করি এটা খুব ভালো লাগবে তোমাদের। তো তোমরা অবশ্যই 7টার সময় বেলেঘাটা মেন রোডে এই ক্যালকাটা বয় স্কুলের সামনে চলে আসবে, তাহলে তোমরা পুরো শোটা দেখতে পাবে। নচিকেতা এবং নচিকেতা এবং রাজবারবার আসবে, সেটা তোমরা এখানে দেখতে পাবে। তার জন্য দেখো স্টেজটা প্রিপারেট হচ্ছে আস্তে আস্তে। তোমার কেকের যে ডিস্ট্রিবিউশনটা হবে বাচ্চাদের সেটা এখানে হবে, আর এই সামনেটায় স্টেজটা হবে। এই সামনে যেটা দেখছো এখানে স্টেজটা হবে, এখানে রাজবারবার এবং নচিকেতা আসবে, তো ওই জন্য ওরা স্টেজটাকে ঠিক করছে আর কি, সাজাচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর চারিদিকটা মানে পুরো রাস্তাটা এরকমভাবে সাজিয়েছে দেখো, এই সামনে পুরো এই রাস্তাটার মধ্যে দেখো পুরো সাজিয়েছে, কী সুন্দরভাবে চারিদিকটা সেজে উঠেছে দেখো, পুরো সেজেছে। কালকে 7টার সময় এটা গালা একটা ইভেন্ট হবে বলাই যাচ্ছে, মানে এত বেলেঘাটা মানে আগে এরকমভাবে যে সেজে উঠছে কোনো দিন আমি দেখিনি, মানে এবার সুন্দরভাবে ক্রিসমাস উপলক্ষে কী সুন্দর দেখো সেজে উঠেছে, অসামান্য দেখতে লাগছে। খুবই সুন্দর লাগছে দেখো, এই গাছের মধ্যে যে এই যে লাইটস গুলো দিয়েছে ওইগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে, অসামান্য দেখতে। এটা তোমরা যে স্টেজটা দেখছো এই স্টেজটাতেই তোমার নচিকেতা এবং রাজবারবার শো করবে। তো এই দাদারা দেখো এখন লাইটিং এর কাজটা করছে, সারা রাত জেগেই মনে হয় দাদারা এই শোটা করবে আস্তে আস্তে। খুবই একটা ভালো এবং অসামান্য একটা শো যেটা ওরা করবে আশা করা যায়। যে নচিকেতা আসছে, গত বছর এখানে লগ্নজিতা এসেছিল, কিন্তু আমি যেহেতু ব্লগ করতাম না তখন সেই জন্য তোমাদের দেখাতে পারিনি, আশা করি এবার তোমাদের দেখাতে পারবো। কত বড় একটা স্টেজ করেছে, অনবদ্য একটা স্টেজ করেছে দেখো কি সুন্দর। এখানে তোমার পুরো লাইটসগুলো লাগাবে, লাইটস থাকবে ওপরে ফ্ল্যাট লাইটস এবং আরও স্পটলাইট থাকবে, আর সাইডে মনে হয় তোমার ওই স্পিকারগুলো দেবে। হ্যাঁ, এখানেও তোমার লাইটস থাকবে, এই ওপরে যে গোল যে অংশটা দেখছো সেখানেও পুরো লাইটস থাকবে আর কি। খুবই সুন্দর একটা ইভেন্ট হবে গত বছরের মতো। গত বছর তো লগ্নজিতা এসেছিলো, ওটা আরও ভালো ছিল, এবছর নচিকেতা এবং রাজবারবার আসবে, ওটা আরও মানে ধামাকাদার হবে সেটা বোঝাই যাচ্ছে। তো সেটাই তোমরা দেখছো স্টেজটা, আর এদিকটা দেখো কি সুন্দরভাবে সেজেছে। এইদিকটা হচ্ছে আমাদের কালীতলা বসলেন, বেলেঘাটায় যারা থাকে তারা অবশ্যই জানে, এটা সামনেটা হচ্ছে কালীতলা বসলেন, আর এটা হচ্ছে আমাদের ক্যালকাটা বয়েজ স্কুল বেলেঘাটা ক্যাম্পাস। বেলেঘাটা ক্যাম্পাসের ক্যালকাটা বয়েজ স্কুলের একদম জাস্ট অপোজিটেই এই স্টেজটা দেখো সাজিয়েছে। কালকে এই স্টেজটা মানে এই জায়গাটা গম গম করবে সেটা বোঝাই যাচ্ছে, মানে এতটা গম গম করবে চিন্তা করা যাবে না। যাই হোক, তো আমি যতটা পারবো দেখাবো, কালকে আরও অনেক প্ল্যান্স রয়েছে আমার, কিন্তু তাও আমি যতটা পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। ওই ব্লগটা খুব ভালো লেগেছে, তোমাদের রিকোয়েস্ট ছিল এসেছিলো যে একটু দেখাতে বেলেঘাটা এই বছর কী হচ্ছে না হচ্ছে। তো বেলেঘাটা এই বছর রাজবারবা এবং নচিকেতা আসছে, তো সেটাই তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এবং এইভাবেই আমাকে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটার সাথে জুড়ে থেকো। আশা করি তোমাদের একটা সুন্দর পরিস্থাপন, একটা সুন্দর ব্লগ তোমাদের দিতে পারলাম,
তো ব্যাস এইটুকুই আজকে বলার ছিল, বেশি কথা বেশি আর বলছি না। এবার পরবর্তী ব্লগগুলোতে তোমরা আরও বিভিন্ন জিনিস ক্রিসমাসের সম্বন্ধে দেখতে পাবে, ঠিক আছে।